চল্লিশ ঘন্টা ট্রেন জার্নির পর আমরা যখন ফাইনালি ভুজে পৌঁছই মাঝরাতে, স্টেশনে অটো অ্যাভেলেবল ছিল। ওখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 10 মিনিট। আমাদের হোটেলের নাম ছিল অতিথি। আমরা পুজোর ছুটি বা যে কোনো ছুটিতেই আমাদের হাতে সময় খুব কম থাকে, সেই জন্য আমরা সব সময় নিজেরাই সমস্ত ট্যুর প্ল্যান করে যাই। এ বিষয়ে শুভদীপের কথা না বললেই নয়, কারণ সমস্ত কিছু ওই করে, ও আগে থেকে সব স্টাডি করে এবং অনেক অনেক সময় নিয়ে এগুলো সব বুক করে। কলকাতা থেকেই বুকিং করে আমরা সব যাই এবং কোনো দিনও কোথাও কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি। আমরা খুব স্যাটিসফাইড থাকি ওর সমস্ত ব্যবস্থাপনায়। তো যাই হোক, ওই রাতটা রেস্ট করে পরের দিন সকালবেলা 9:30 আমাদের গাড়ি বলা ছিল। গুজরাটে দিন অনেক দেরিতে শুরু হয়, 10টা সাড়ে 10টার আগে দোকান খোলে না এবং রাতে আবার 8টা সাড়ে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো ওই দিন ইডলি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটার জন্য আমরা ভুজে গিয়েছিলাম, সেটা হচ্ছে রান অফ কচ্ছ, যেটা আমি বাংলায় পড়েছি কচ্ছের রান। মোটামুটি আমাদের হোটেল থেকে ওটা ছিল 1.5 ঘন্টা ফাঁকা রাস্তা। তো ড্রাইভার দাদার সাথে গল্প সারতে সারতে ওনার কাছ থেকে যেসব ইনফরমেশন পেয়েছি সেগুলোই আমি শেয়ার করব। মোটামুটি এই রান অফ কচ্ছ যেটা, এটাতে তিন রকম, বছরে তিনটে রকমের রূপ এটার দেখা যায়। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে জল তখনও রয়েছে, সমুদ্রের জল জোয়ারের সময় ঢুকে পড়ে এবং তারপরে বৃষ্টি, এই সব মিলিয়ে জল পুরো রানটাতেই জল ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় যেখানে জল আস্তে আস্তে শুকোচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু সাদা সাদা নুন, এই নুনের মরুভূমিতে পরিণত হয়েছে। উনি বলছিলেন যে প্রত্যেক দিন 2000 ট্রাক এই নুন গুজরাট থেকে দিল্লিতে বয়ে নিয়ে যায়। আমরা পথেও দেখেছি প্রচুর ট্রাক যাচ্ছে এবং এই নুন যখন পুরো তোলা হয়ে যায় তখন সেটা বালির মরুভূমিতে পরিণত হয়। আর এর বিস্তৃতি এতটাই যে দূর দূরান্ত অবধি তাকিয়ে এর কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না। 25-30 মিনিটের রাস্তা মোটামুটি দুদিকে সাদা মরুভূমিকে রেখে এই যে এগিয়ে চলেছি সেটা অসাধারণ। এই পথটার নাম দেওয়া আছে রোড টু হেভেন, গুগল করলেই পাওয়া যাবে। এটা চোখে না দেখলে এর ব্যাখ্যা বা আমার আমার মোবাইলের তোলা ছবিতে এর বোঝানো সম্ভব নয়। আর গুজরাটের ফেমাস রান উৎসব যেটা, রান ফেস্টিভ্যাল, সেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে হয়। সেটা এই পুরো অঞ্চলের মধ্যে থেকেই একটা পার্টিকুলার জায়গাকে বেছে নিয়ে, যেটা ওদের যেই জায়গাটা বোধ হয় সুটেবল সেই রকম জায়গা একটা বেছে নিয়ে সেখানে করা হয়। সেখানটার জন্য আলাদা পারমিশন লাগে, আমরা সেই জায়গাটায় যেতে পারিনি। ওখানে এখন মেশিনের সাহায্যে জল তুলে নেওয়ার, তুলে সেই এরিয়াটাকে ড্রাই করার চেষ্টা হচ্ছে এবং সেখানে টেন্ট আমরা দেখেছি, সমস্ত টেন্ট বসছে, ওই জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়, দোকানপাট নাচ গান এই দিয়ে এই রান ফেস্টিভ্যালটা হয়। ওখানে 2 নাইট 3 ডেজের প্যাকেজ থাকে, ওটাই হচ্ছে ওদের সিজন। তো সেখানে আমরা যেতে পারিনি। আর তারপরে আমরা চলে যাই ধোলাভিরা, যেখানে হরপ্পার ধ্বংসাবশেষ এবং তারপরে পাকিস্তানের বর্ডার। এই ছিল আমাদের প্রথম দিনের ভুজের মেইন অ্যাট্রাকশন। বাকি ডিটেলস আমি পরের ভিডিওতে, বাকিগুলোর আমি পরের ভিডিওতে দেব। আর একটা কথা হচ্ছে ওখানের পোশাক, মানুষজনের পোশাকের বৈচিত্র্য অসাধারণ। যেহেতু পাকিস্তানের বর্ডারের একদম কাছে, সিন্ধ প্রভিন্সের লোকজন এখানেও দেখা যায়, তো সেই জন্য ওনাদেরকে ম্যাক্সিমামই দেখা গেছে সমস্ত লোকজনকেই পাঠানি স্যুটে, পার্টিকুলার ওই এরিয়াতে। এবং মহিলাদেরকেও খুব সুন্দর সুন্দর পোশাকে, জুয়েলারিতে দেখা গেছে, যেটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। তো এই হলো আমাদের প্রথম দিনের রান অফ কচ্ছের এক্সপিরিয়েন্স, বাকিটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো।